আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহু। এর আগে ভিডিও তো আপনাদেরকে আমি দেখেছি কীভাবে মাল সেটিং করা হয় ফিটিংয়ের জন্য, তো এখন আমি দেখাবো কীভাবে ফিটিংটা করা হয়। সেটিং করার পর নিচে আপনার ঘাম দিতে হয়, ঘাম মানে আঠা টেস্টিং যেটা বলি, ওইটা লাগানো লাগে। তারপর সাইজ বাই সাইজের ফর্ম আছে, ফর্মাটা ভরে নিতাম। ফর্মা ভরার পর এটাকে সেটিং, ফিটিংটা অবশ্যই সুন্দর করতে হবে। কিন্তু এটা যদি সুন্দর মতো না হয় তাহলে দেখা গেছে একদম মাল চলবে না। এই যে মাল ফিটিং হয়ে গেল, মাল ফিটিং করতে একটু কষ্ট হয়, আন্ডার ক্রপ মাল তো এগুলো ফিটিং করতে একটু ঝামেলা, তো নাই তারা পারবে না। আমার ফিটিং করা মাল ফিটিং কমপ্লিট। এখন অনেক ভাই প্রশ্ন করেছেন যে ফিটিংয়ে আমি কোন ঘাম ইউজ করি। ফিটিংয়ে বেশিরভাগ মালের ক্ষেত্রে ফিটিংয়ের জন্য ন্যাশনাল বেলি পেস্টিংটা ইউজ করা হয়। অনেক বেলি পেস্টিংই আছে তার ন্যাশনাল ইউজ করি, আর এটার লিটার হচ্ছে আপনার 280 টাকা, 1 লিটার 280 টাকা, কোয়ার্টার হচ্ছে 70 টাকা বা 80 টাকা রাখে, তো লিটারটাই ভালো। যারা জুতো ব্যবসা করতে চান তাদের বিশেষ ভাইদেরকে বলছি যে বুঝে শুনে করবেন, ব্যবসা করতে বলে লাভ আছে, এটা করতে পারে ভালো মতো বুঝে শুনে করতে হবে জুতো ব্যবসাটা, নাহলে জুতো ব্যবসা লস করবে। সে লস করলে কিন্তু
আর এই ধরনের মাল যাতে লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে যেসব মালগুলো আছে এখন বর্তমানে সেটা নিয়ে একটা ভিডিও দিব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।